Welcome to a mama's journey. গর্ভধারণ প্রাককালে একজন নারীর যত্ন কিভাবে নেওয়া উচিত তা নিয়ে আজকে আমি আলোচনা করব। একজন মায়ের কোলে সন্তান আসার আগে একজন মাকে কিছু নিয়ম মেনে চলা উচিত, কারণ একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়ার জন্য একজন মা অনেকাংশেই দায়ী থাকে। শিশুকে সুন্দর, সতেজ, সফল করে তোলার জন্য বাবা মাকে যেসব নিয়মগুলো মেনে চলতে হবে সেইগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। সমীক্ষায় দেখা গেছে একজন মানুষ বড় হওয়ার পর যে সমস্ত রোগগুলো হয় তার বীজ মাতৃগর্ভ থেকেই বপন হয়ে যায়। তাই বাচ্চা নেওয়ার আগে মা এবং বাবাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। আপনি যখন বাচ্চা নেওয়ার প্ল্যান করবেন তার আগে অবশ্যই আপনাকে ডাক্তারের সঙ্গে একবার চেক আপ করা প্রয়োজন, কারণ আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে, যেমন হাই ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, অ্যানিমিয়া, এছাড়াও বিভিন্ন যৌন রোগ, তাছাড়াও আরও প্রচুর রোগ থাকে। তাই ডাক্তারের দ্বারা চেক আপ করে ডাক্তারের পরামর্শ মতো চললে আপনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। জেনেটিক কিছু রোগ থাকে, যদি পরিবারের কারো থাকে সে বিষয়েও ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ বাড়িতে কারো এই সমস্যা থাকলে বাচ্চারও সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তার আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেবেন। তাই আপনারা যদি বাবা মা হওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এবার খাওয়া দাওয়ার বিষয়টা বলবো। হবু মাকে এবং বাবাকে অবশ্যই হেলদি খাবার খেতে হবে, কারণ বাবার শরীরের অংশ থেকে এবং মায়ের শরীরের পুষ্টি গ্রহণ করে শিশু জন্ম নেবে এবং বড় হবে। তাই সমস্ত ভিটামিন এবং মিনারেলস যদি মা এবং বাবা গ্রহণ করে তাহলে শিশুর শরীরেও কোনো কিছুর ঘাটতি হবে না। এই সময় মাকে ব্যালেন্স ডায়েট করতে হবে, যেমন শাকসবজি, ডাল, ফল, মাছ, মাংস, ডিম, বাদাম, দুধ এবং দুগ্ধজাতীয় খাবার, যেমন ঘি, পনির, দই খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমাদের বিজি লাইফে বাইরের খাবার পুরোপুরি অ্যাভয়েড করাটা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে যতটা পারা যায় বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো, কারণ বাইরের খাবারে প্রচুর কেমিক্যাল এবং প্রিজারভেটিভ থাকে। সেই সমস্ত খাবার আপনি বাড়িতে বানিয়েও খেতে পারেন বা মাঝে মাঝেও খেতে পারেন, তবে নিয়মিত খাওয়া যাবে না। চা কফি দিনে দুবারের বেশি খাওয়া যাবে না। চিনি জাতীয় খাবার চেষ্টা করতে হবে কম খাওয়ার, কারণ প্রেগনেন্সিতে অনেকের হাই সুগার ধরা পড়ে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। কোন কোন খাবারে কী ধরনের ভিটামিন মিনারেলস থাকে তার একটা লিস্ট আমি এখানে আপনাদের দিয়ে দিলাম। ধূমপান বা মদ্যপান কোনোটাই করা যাবে না। সমীক্ষায় দেখা গেছে মা যদি ধূমপান বা মদ্যপান করেন তাহলে বাচ্চার জেনেটিক ডিসঅর্ডার দেখা যায়। এছাড়াও ডাক্তার প্রিনেটাল ভিটামিন প্রেসক্রাইব করেন, যাতে সমস্ত প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস থাকে। তবে মনে রাখবেন যে ওষুধ খাচ্ছি মানেই ব্যালেন্স খাবার খাবো না তা কিন্তু নয়, ওষুধের সাথে সাথে খাবারটাও ঠিকঠাক খেতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। দিনে 8 ঘন্টা ঘুম খুবই দরকার, কারণ ঘুম না হলে ভাবি মায়ের শরীর সুস্থ থাকবে না এবং মাকে অবশ্যই চিন্তামুক্ত বা স্ট্রেস ফ্রি থাকতে হবে। স্ট্রেস ফ্রি না হলে কিন্তু বাচ্চা নিতে অনেক সমস্যা হবে, তাই উড বি মমকে একদমই টেনশন করা যাবে না। প্রচুর মহিলার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে অতিরিক্ত টেনশনের কারণেই বাচ্চা আসতে সমস্যা হচ্ছে। তবে শুধু রেস্ট নিলেই হবে না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নিত্যদিনের সমস্ত কাজই করতে হবে এবং তার সাথে ব্যায়াম এবং যোগা করতে পারেন। যোগা আপনাকে মানসিকভাবে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করবে।
সকল উডবি মমদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের দোয়ায় এখন কিছুটা সুস্থ মনে হচ্ছে, তবে পুরোপুরি সুস্থ হতে পারিনি। রেস্ট নিতে নিতেই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আপনার কাছের মানুষরা যাতে এই ইনফরমেশন পেতে পারে তাই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।